হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি একটি কালো মরিচের চারা আজকে পটে রোপণ করব তো এবছর আমার কাছে একটি কালো মরিচের চারাই আছে তো আমি অনেকগুলো কালো মরিচের চারা মানে বীজ দিয়েছিলাম তো সেখান থেকে অনেক চারাই উঠেছে কিন্তু এই চারাটা একটু তাড়াতাড়ি বড় হয়েছে এবং দেখে মনে হচ্ছে এটাই হচ্ছে আমার সেই কালো মরিচের চারা তো এই কালো মরিচের চারাটা আজকে আমি একটা বড় পটে ফাইনাল ট্রান্সপ্লান্ট করে দেবো কারণ দেখুন ছোট্ট একটা ইয়োগাটের পটে আছে দুয়ের পটে আছে তো এটা এম এমতো অবস্থায় এটা ঠিকভাবে বাড়ছে না তো এটা থেকে যদি আমি ফসল পেতে চাই এটা এটাকে যদি আরও মানে ঝোঁপালো করতে চাই তাহলে আমাকে এটা ফাইনাল পটে ট্রান্সপ্লান্ট করে দিতে হবে তো আমি একটু দেখাই এখানে আমি নিয়েছি একটা বারো ইঞ্চির মতো পট অনেক বড় পট তো এই পটের মধ্যেই আমি আজকে যেটা করব এই কালো মরিচের চারাটা রোপণ করব। তো এখানে আমার কাছে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন সরি এখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এই যে দেখুন এখানে আমার কাছে এই যে পুরোনো কম্পোস্ট আছে পুরোনো কম্পোস্টগুলোকে আমি সবজির খোসা টোসা দিয়ে নতুন রূপে তৈরি করছি তো এখান থেকে প্রথমে আমি এই পটের নিচ দিকে কিছু পুরনো কম্পোস্ট দেব এবং উপরে দেব আমি নতুন কম্পোস্ট আপনারা কম্পোস্ট বলেন বা মাটি বলেন যেটাই বলতে পারেন তো আমি এখন যেটা করব এখান থেকে বেশ কিছু কম্পোস্ট এই পটে রাখবো তো আপনাদের ঘরে যাদের ঘরে পুরনো মাটি আছে বা কম্পোস্ট আছে আপনার এরকম সবজির খোসা টোসা দিয়ে তো এই তো কম্পোস্ট আমি এখানে এখান থেকে কিছু পুরনো কম্পোস্ট নিয়েছি তো এর মধ্যে পুরনো কম্পোস্টের মধ্যে সব ধরনের সবজি খোসা টোসা আছে দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে আমি যেটা করব এখন কিছু নতুন কম্পোস্ট অ্যাড করব। তো এখন এই যে আমি বেশ কিছু পুরনো কম্পোস্ট নিয়েছি এর মধ্যে এই যে সবজি খোসা টোসা নিচের দিকে আছে আমি এর মধ্যে কি করব একটু নতুন কম্পোস্ট উপরের দিকে দিয়ে দেব। আমার এই নতুন কম্পোস্টে কিন্তু অলরেডি বলাই আছে যে ফোর মান্থস ফিট মানে চার মাস আমাকে কোনো খাবার দিতে হবে না এই কম্পোস্টের মধ্যে তার সেজন্য আমি যেটা করছি আমি এই নতুন কম্পোস্টটা উপরে দিচ্ছি আর এই গাছটা গাছটা আমি যখন দেবো তখন গাছটার শিকড় যখন আস্তে আস্তে নিচে যাবে তখন যে পুরনো কম্পোস্টে যে সবজি খোসাগুলো দেখলেন সেগুলো কিন্তু কি হবে জানেন তো সেগুলো একদম মাটির সাথে ভালোভাবে মিশে একটা ভালো সারে তৈরি হবে সেই শিকড়টা গাছটা যখন একটু বড় হবে শিকড়টা যখন একটু নিচে যাবে তখন সেই শিকড়টা একটা ভালো মানের খাবার পাবে তো আমি এখন দিয়ে দিচ্ছি এই যে দেখুন নতুন কম্পোস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর পুরনোটার সাথে মিক্স করবো না নতুন কম্পোস্টটা আমার উপরেই থাকবে তো এর মধ্যে আমি এখন গাছটা রোপণ করে দেবো তো এই যে দেখুন আমার যে মরিচের গাছটা নিচ থেকে কি সুন্দর শিকড় বের হচ্ছে তো শিকড়গুলো এখন যদি আমি আমার শিকড়গুলো যদি ছড়াতে চাই তাহলে অবশ্যই পটে দিয়ে দিতে হবে কারণ এই ছোটো পটে সেটা আর রাখা সম্ভব হচ্ছিল না তো সেই জন্য আমি এটাকে বড়ো পটে দিয়ে দিলাম তো এর মধ্যে আমি আরও বেশ কিছু নতুন মাটি অ্যাড করে দেব আপনারাও কিন্তু চাইলে মরিচ গাছ না আপনারা যে কোনো গাছ এইভাবে রোপণ করতে পারেন যদি আজকে আমি একটা স্পেশাল মরিচের চারা রোপণ করছি এটা আমার জন্য স্পেশাল কারণ কালো মরিচ আমার খুব পছন্দ আশা করি এটা মনে হয় সবারই পছন্দ তো এই গাছটা যখন বড় হয়ে ফুল ফসল দেবে তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব এবং পরবর্তীতে আমি এই গাছটার কি গাছটাকে কিভাবে যত্ন নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে রয়েছে আমার কাছে বৃষ্টির পানি তো এখন আমি এই গাছের মধ্যে কিছু বৃষ্টির পানি দিয়ে দেব তো এই তো দিয়ে দিলাম বৃষ্টির পানি তা এখন আমি এই গাছটা রাখবো এমন একটা জায়গায় যেখানে অ্যাটলিস্ট দিনের সাত ঘন্টা আলোটা পাবে এবং রোডটা পাবে তো আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ